ব্যাস্টার মাহমুদ্দিন খোকনকে। মাহমুদ্দিন খোকন, জনাব সাইফুজ্জামান শেখর অনেকগুলো আপনার প্রশ্নের উত্তর দিয়েছিল, কিন্তু সেখানে একটি কথাই বলেছে, আপনি যে দুর্নীতির প্রসঙ্গ তুলেছেন সেখানে বলেছে বিএনপি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। জি আপনার শাসন বিভাগ বিচার বিভাগ সব জায়গায় দলীকরণ করেছে, তারা যা চাচ্ছে তাই হচ্ছে, বিচার বিভাগ তারা যা চাবে তাই হবে, এটা কার কে সাজা হলো সবই ম্যাটেরিয়াল, বিকজ আওয়ামী লীগ সবই আওয়ামী লীগের প্ল্যান। আমি যেতে জানতে চাচ্ছি, আমি উনি ইলিয়াস আলী সম্বন্ধে বলছি, আমরা বলতে চাই হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মীকে এই সরকার গুম করেছে, হত্যা করেছে, এই সরকার আমল হয়েছে, ইলিয়াস আলীকে সে এই সরকার গুম করেছে, এই সরকারের হাতে অনেক রক্ত আছে, রক্তটা কেন তার খেয়েছে, হত্যা করেছে কেন, এবং কোটি কোটি মানুষের বিরুদ্ধে মিথ্যা হামলা আছে কেন, ক্ষমতা থাকার জন্য, আর ক্ষমতা কেন মামলা করে কেন, খুন করে কেন, আপনি বলেন অ্যাবসলিউট পাওয়ার দরকার আপনার, কোথায় অ্যাবসলিউট পাওয়ার, হোয়াট ডু মিন অ্যাবসলিউট পাওয়ার, অ্যাবসলিউট পাওয়ারটা আপনি জোর করে ক্ষমতা থাকবেন, হ্যাঁ আপনার এপ্রিল সব স্বাধীন, আমাদের জনগণের ক্ষমতা, সংবিধান ক্ষমতা, জনগণের ক্ষমতা উৎস, আমরা বিশেষভাবে জনগণের ক্ষমতা উৎস, আমলে বিশেষ করে থাকার ঘোষণা দিচ্ছে আওয়ামী লীগ, বলছেন সবকিছুকে কুক্ষিগত করে, কিন্তু সরকারকে যখন সাধারণ ক্ষমতা আপনারা দেন সেই জায়গাটা একটু জানতে চাই। আমি যেটা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ দিস ইজ এ পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট, 72 সালের সংবিধানে ছিল মন্ত্রী পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট, সংসদ গণতন্ত্র, এবং সেখানে কি পাওয়ারটা শেয়ার করে, স্পিডটা হলো পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট স্পিড শেয়ার করা, একক কোনো ব্যক্তি মালিক ক্ষমতা উৎস নয়, ক্ষমতা মালিক নয়, আজকে সেটা কিন্তু বেগম খালেদাই আওয়ামী লীগ সারা জীবন দাবি করেছিল সংসদ গণতন্ত্র পরিবর্তন করতে হবে, কিন্তু আওয়ামী লীগ করে নাই, আওয়ামী লীগ এরশাদ দলকে আঘাত করেছে, তারপর এরশাদকে করাতে পারে নাই, বেগম খালেদা জিয়া বিএনপি সংসদ গণতন্ত্র দিয়েছে, সংসদ গণতন্ত্রে অ্যাপসিল পাওয়ার করার সুযোগ নাই, কোনো সুযোগ নেই আপনার অ্যাপসিল পাওয়া প্রধানমন্ত্রী, আর দ্বিতীয় হলো যে আপনি জানেন যারা রাজনীতি করবেন তারা জানেন অ্যাপসিলের পাওয়ার সরকার গঠন করেন, আবার বলেন যে কি এবার শুধু এটা এটা নিরক্ষার ভোট, কিছুদিন পর আবার ভোট দেবো, কথা রাখেন না আপনি, রাখছেন কথা, দেশের প্রধানমন্ত্রী কথা বলবে, 14 সালে কিন্তু ভোট সাই চালিয়ে গেল 5 বছর, উচ্চ কি পুলিশ র্যাব আমার আইনশৃঙ্খলা বাহিনীকে তারা আমাদের গর্ব জাতীয় গর্ব ছিল ওদেরকে ব্যবহার করেছেন আপনি 14 সালে ক্ষমতা থাকার জন্য, লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীরা আপনি মিথ্যা মারা দিয়েছেন, 18 সালে কি বললেন, ব্যারিস্টার খোকন আমি একটু আপনাকে থামাই, একটা শুধু প্রশ্ন করব, আমাদের যে প্রসঙ্গ ছিল, জি ব্যারিস্টার খোকন আমাদের যে প্রসঙ্গ ছিল, আপনি যেটা বলছেন আপনি ভোটের বিষয় করেন না, সরকার ক্ষমতায় থাকার উৎসটা কি আপনি জানতে চাইলেন, তাহলে এই সরকারকে হটানোর আপনাদের উৎসটা কি, এসএসএফ ছিল সানুসান জারি করেছে, তারপর সে গণতন্ত্র মন্ত্রিসভা দিচ্ছে, 9 বছর ছিল আওয়ামী লীগ বিএনপি জামা জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি সকলে একত্রে কিন্তু আন্দোলন করছে, এসব ক্ষমতা ছিল কিন্তু মেনে নেয় মানুষ, এসে চলে যেতে হয়েছে, ওয়ান ইউনিয়ন সরকার আসছে তারা বল তারা অনেকে বলছে 30% ক্ষমতা থাকবে, ন বেগম খালেদা আনকম্প্রোমাইজিং ছিল বেগম খালেদা আঘাত করা নেই, এবং সাব জেলে ছিল বেগম খালেদা, আজকে মানে প্রধানমন্ত্রী প্যারোলে মুক্তি পেয়ে চলে গেছে উনি দেশের বাইরে, বেগম যে বলেছে আমি যাবো না, জনগণ আমাকে 3 বার ভোট দিয়েছে, হ্যাঁ জনগণ ছাড়া আমি যাবো না, বেগম খালেদা যায় নাই বলেই আজ আওয়ামী লীগ ক্ষমতা, আওয়ামী লীগ তখন নেগোসিয়েশন করে সেনাবাহিনীর ক্ষমতা কিছু করবেন, তার কোনো বিশেষ করেন আপনারা, আপনারা তো ফাইট করতেছেন একত্রে একসাথে বিরুদ্ধে, আপনারা চলে গেলেন একসাথে সঙ্গে ফাইট করতেছি, আমরা দুই নেত্রী গ্রেপ্তার হয়েছে, আপনারা চলে গেলেন প্যারোলে মুক্তি নিয়ে বিদেশ চলে গেলেন, আপনারা তো আপনাকে নেগোসিয়েশন করে কতদিন চলবেন, আপনি এই জন্যেই আপনি অ্যাবসলিউট পাওয়ার দরকার, কারণ
আপনার জনগণ আপনার কোনো সোর্স অফ পাওয়ার না, জনগণ ক্ষমতা উৎস নয়, থাকতে পারবেন জোর করে। আমার আমার ধরেন আপনি বলেন যে জনগণ ভালো আছে, দেখেন 18 লক্ষ সরকারি কর্মচারী, তারা তাদের যে বেতন পায় সরকারি একটা সরকারি পিয়ন পদ্ধতিতে বেতন পায়, হ্যাঁ পাক তারা আসুক দেন তারা পাক, দুগুণ দাম বাড়ছে। সরকার কি 18 লক্ষ সরকারি কর্মচারীর জন্য আমার একটা এমবি পাশের ছেলে, আমি একটা ছেলে 10টা বেতন পায় না? ব্যাস্টার খোকন এই পর্যন্ত সময়, কারণ যে পর্যন্ত যে কথাগুলো বললেন তার উত্তরগুলো জেনে আবার আমি আপনার কাছে আসি। চাকরি করে বেতন পায় না, ওরা খাতা করতে গিয়ে ভালো আছে খোকন? ব্যাস্টার খোকন একটু আমি থামাই, আপনি এখন পর্যন্ত যে অভিযোগগুলো করলেন তার খণ্ডনটা নিয়ে আবার আপনার কাছে আমি আসব। আপনি শেষ করেন, আমি কথা না বলি, আপনি শেষ করেন। আওয়ামী লীগ কোথাও জিতবে না, একটু যদি আপনি একটু সময় নিয়ে একটু শোনেন, কোথাও আওয়ামী লীগ জিতবে না। কথাটা সে খুব খারাপ বলেছে এটা আমি বলবো না, কারণ তারা তো এটা স্বপ্ন দেখেই, সেই স্বপ্নটা তো তারা বলবেই। দেখেন একজন প্রধানমন্ত্রী, তাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে বলেছিলেন 2000 এই যে আপনার বিএনপি যখন ক্ষমতা 2001 থেকে 2005 বলেছিলেন যে আওয়ামী লীগ 30টি আসনও পাবে না। তারপরেই নির্বাচনে দেখা গেল যে কথাটি ফলে গেল, সেটা আওয়ামী লীগের বেলায় না, কাদের বেলায়? বিএনপির বেলায়। তারা 27টি সিট পেল এবং দুর্ভাগ্যজনকভাবে বিরোধী দলের নেতা হওয়ার যোগ্যতাও হারালেন। মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতাই কম সিট পেয়েও সেদিন বিরোধী দলের নেতার মর্যাদা বেগম খালেদা জিয়া পেয়েছিলেন। হ্যাঁ অবশ্যই আওয়ামী লীগ নেগোসিয়েশন করে। এই যে বেগম খালেদা জিয়াকে 2009 এর সংসদে বেগম খালেদা জিয়া যেটা বললেন সংসদে, সংসদের প্রসিডিং আছে, বের করুক যে আওয়ামী লীগ 30টি আসন পাবে না, সেখানে ফলে গেল। ফললো কিভাবে? তাদের উপরই চলে গেল, তারা 27টি আসন পেল এবং শেখ হাসিনা নেগোসিয়েশন করেন দেখেই তাকে বিরোধী দলের নেত্রীর মর্যাদা দিয়েছিল। এইসব কথা ভুলে যায় কেন? আর তারা বলে যে নির্বাচন, তারা তো 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিল, নিয়ম রক্ষার নির্বাচন, এক মাসের মাথায় তো তাদের বিদায় নিতে হয়েছিল, জনগণ আমাদের সাথে ছিল। এই যে আন্দোলন আন্দোলন করে, সে কি আন্দোলন করবে? জনগণ সাথে থাকা লাগবে না? জনগণ সাথে না থাকলে সে কিসের আন্দোলন করবে? নামাইতে পেরেছে একটা লোক, কিন্তু আপনারা নামতে দেন না। ও আমাদের নামতে দিত, তোরা ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকতো বঙ্গবন্ধু অ্যাভিনিউ বা জিপিওতে, ফুলের মালা গলায় দিয়ে বলতো মিছিল করো, ভোট দেন আপনি, ফুলের গলায় ভোট কথার ভিতর কথা বললে তো কখন ভাই হবে না। তাহলে আপনি বলেন, আমি আমি শেষ করি, আপনি বলেন না, আপনি শেষ করে আসেন, আমি কখন সাহেবের কাছে আবার যাব। সে ভিতরে ঢোকে কেন? জি এটা তো রাজনীতির এই যে আপনারা, না না এগুলো এগুলো তো ভব্যতা না এগুলো। আচ্ছা একজনের কথার ভিতরে একজন ঢুকবে, যে জায়গা ভোটের কথা আসলো তো আন্দোলনের প্রসঙ্গ আসলো, সেখানে জানতে চাই যে তারা যে বলে গুম হত্যা, শাহ এম এস কিবরিয়াকে কারা হত্যা করেছে, আমাদের হাসানুল্লাহ মাস্টারকে কারা হত্যা করেছে, আমাদের খুলনার মমতাজউদ্দিনকে কারা হত্যা করেছে, আমাদের সরি ইসের নাটোরের মমতাজউদ্দিনকে কারা হত্যা করেছে, মঞ্জুরুল ইমামকে কারা হত্যা করেছে, 27 কী বলে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলা করে
আমাদের আইবি রহমান সহ 27 জন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করলো, কারা করেছে? একটা নজির দেখাতে পারবেন বিএনপির কোন মিছিলে কখনো সন্ত্রাসী হামলা হয়েছে? কিন্তু ব্যাস্টার খকন তো বলছে আওয়ামী লীগের হাতে রক্তের দাগ। আমি তো বলি রক্তের দাগ তো আন্দাজে বললে হবে না, কথা তো বলতে হবে যুক্তি দিয়ে। আপনার একটা নজির দেখাতে পারবেন যে খালেদা জিয়ার জনসভায় একটা বোমা বিস্ফোরণ হয়েছে? একটা নজির দেখাতে পারবেন তাদের কোনো নেতা সন্ত্রাসী দ্বারা নিহত হয়েছে? কেন আমাদের সায়েমএস টিবিআর কি দোষ ছিল? আমাদের 23 বঙ্গবন্ধু নিয়ে আমরা যখন সন্ত্রাস বিরোধী র্যালি করছি কি দোষ ছিল আমাদের আইবুর রহমান সহ আমার এই নেতাদের গ্রেনেড হামলা করে হত্যা করলো? মনে রাখতে হবে এই দেশে খুনির রাজনীতি প্রতিষ্ঠিত করেছিল তাদের নেতা প্রেসিডেন্ট জিয়া। তিনি বলেছিলেন আই মেক দ্য পলিটিক্স ডিফিকাল্টি ফর দ্য পলিটিশিয়ান, সেই কাজটি উনি ভালোভাবে করার চেষ্টা করেছেন। আমি একটু এবার সন্ত্রাসীদেরকে নিয়ে যে আপনার হিজবুল বাহার সেও ছিল কিনা আল্লাহ জানে। তখন আমার প্রশ্ন নেই, আপনি শুনেছেন, আপনি জাস্ট উত্তর দেন। হ্যানা ভোট কে করেছিল? ব্যাস্টার খোকন শোনা যায় আমার কথা? গণতন্ত্রের কথা বলে হ্যানা ভোট কে করেছিল? ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন শোনা যাচ্ছে কথা? ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন শুনতে পাচ্ছেন আপনি কথা? হ্যাঁ জি, ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন আমার তো কোনো প্রশ্ন নেই, আপনি জনাব শেখর সাহেবের কথা শুনেছেন, তার কাউন্টারে তো আপনি উত্তর দেবেনই। জি আমি উনি যেটা বলতে চাচ্ছেন শুনেন, এটা প্রেসিডেন্ট ফর অফ গভর্নমেন্টে প্রেসিডেন্ট কা রাষ্ট্রপতির কাছে অ্যাবসলিউট পাওয়ার থাকে। আমরা এই বিএনপি পার্লামেন্ট ফরম গভর্নমেন্ট কেন করলো, আওয়ামী লীগের দাবি ছিল যে এটা এটা সংসদীয় সংসদের জবাবদিহিতা, আর যেখানে সংসদ নির্বাচন হয় না সেখানে কীভাবে সংসদকে জবাবদিহিতা? আর আওয়ামী আমি তো বলছি আওয়ামী লীগ অলওয়েজ মেনটেন ডাবল স্ট্যান্ডার্ড, তাদের আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা শেষ করে দিয়েছে, দলীয়করণ করেছে সরকারি অফিসারদেরকে, আজকে কোনো ভালো আমলা নাই, ভালো ভালো আমলা নাই, সবগুলো পলিটিক্যাল আমলা হয়ে গেছে। নিরাপত্তার গল্পটা আমরা বুঝি, বাংলার ব্যাংকের টাকা লুট হয়ে গেছে, আমার ব্যাংকের টাকা লুট হয়ে যাচ্ছে, দিচ্ছে কারা? এবার পিকে হালদার কে? আওয়ামী লীগের ক্ষমতার সময় আপনার সরকার ব্লেসিং নিছে তাকে, আপনার সোনালি ব্যাংকের লুটপাট হচ্ছে, কোন ব্যাংক লুটপাট করেনি তারা, ব্যাংক মানে তারা নিয়ন্ত্রণ করতেছে কি বাদরাসি বাদরাসি কি কিছুই রাখে না তারা। জনাব শিখর কিন্তু বলছেন যে কেউ কাউকে তো হাতে তুলে আন্দোলন করার জায়গা জিনিস দিয়ে দেয় না, এবং আন্দোলনে বলছে আপনাদের সঙ্গে জনগণ নেই, সেই জায়গাটা আপনি পরিষ্কার করে বলবেন যে আপনারা যেহেতু একটা রাজনৈতিক দল, সংবিধান অনুযায়ী সংবিধানে বলা আছে আর দে বিলিভ অন কনস্টিটিউশন দ্য কান্ট্রি, সংবিধান বিশ্বাস করলে জনগণ ভোটাধিকার দিতে হবে, তারা সংবিধান বিশ্বাস করে না বলেই তারা সংবিধান ভোটাধিকার তারা হরণ করতেছে বারবার, এবং তারা ক্ষমা অ্যাবসলিউট পাওয়ার, আমাদের কারাপশন কিছু বাকি রাখেনি, সব জায়গায় কারাপশন, আর সরকারি কর্মচারীদের কি সেখানে কারাপশন, ভোটের মধ্যে কারাপশন, তাহলে এই যে এত অনিয়ম, এত কিছু অনিয়ম, অর্থাৎ মানে গণতন্ত্র নেই, সুশাসন নেই, কিছু নেই, কিছু নেই, দেশে অনিয়ম, সুশাসন নেই, গণতন্ত্র নেই, সবকিছু লুট হয়ে গেছে, তাহলে লুট হয়ে যাওয়া জিনিসগুলোকে আপনারা ফিরাবেন কি করে? আপনারা বলছেন সরকারকে পদত্যাগ করতে বাধ্য হবেন, সরকার অসম্ভব ক্ষমতাশালী হয়ে আছে সবকিছুকে নিয়ন্ত্রণ করে আপনারা বলছেন, তাহলে এই ক্ষমতাশালী সরকারকে সরাতে গেলে তিনগুণ ক্ষমতাধর আপনাদেরকে হতে হবে, সেই ক্ষমতার জায়গাটা কোথায়? বাংলাদেশের মানুষ কি চিন্তা ভুল করছে? চিন্তা ভুল করছেন, হ্যাঁ বুঝছেন, আপনি এখন কি নাট বল্টুর উপর ঠিক ঠিক আছেন, জনগণের ক্ষমতা উৎস নয়, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মচারী, নাট বল্টু, নাট বল্টু লুজ হয়ে গেলে ধপ করে পড়ে যাবেন কি? মানে আপনি কি বলতে চাচ্ছেন সরকারের জনভিত্তি নেই একটা নাট বল্টুর উপরে দাঁড়িয়ে আছে? আমি জানতে চাচ্ছি একটু পরিষ্কার, আসলে কে নাট বল্টুর উপরে দাঁড়িয়ে আছে? সরকার, সরকার আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে, জনগণের শুনেন, আজকে সাংবাদিক কথা বলতে পারে না তার বিরুদ্ধে মামলা হয়, আইনজীবী কথা বলতে পারবে না তার বিরুদ্ধে মামলা হয়, কখনো আইনজীবীদের মামলা হতো না, সাংবাদিকের মামলা হতো, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করছে, এটা মানে প্রযুক্তি অপব্যবহার করলে এটাকে অপব্যবহার হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য, ব্যবহার করছে কার বিরুদ্ধে, মানুষের মানুষের বাক স্বাধীনতা হরণ করার জন্য,
মানে গণতন্ত্রের অধিকার হরণ করা, তার মানে আপনারা তাহলে আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত? আপনারা আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুত? মানে ভোটাধিকার নাই আমরা, একটা আমরা ওয়ার্ডস দেন মার্শাল, তাহলে সেটাকে ফেরাবেন কি করে? সেই পন্থাটা কি ব্যারিস্টার খোকন? কোনো অধিকার নেই, কিন্তু যখন অধিকার ফেরাতে হবে সেই জায়গাটা কি বিএনপির? কিভাবে ফেরাবেন সরকারকে এই জায়গা থেকে? সেটা বেশি দেরি নাই, সময়ের বেশি দেরি নাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ জি ইনশাল্লাহ জি। জনাব শেখর, যে জায়গাটি আপনি জানতে চাচ্ছি,